Bismillah ar-Rahman ar-Rahim. So today we are going to have a revision class on trigonometric ratio of general maths. Okay, so let us try to revise the formulas first. Okay, so you know that this chapter is regarding right angle triangle. So in right angle triangle there is one angle which is equal to 90 degree and there are two acute angles. Acute angles means they are less than 90 degree. This is for 90 degree angle. Amar kotha ki clear shona jacche? Video mone hoy ekta pe jacche. Shobai amar kotha clear shunte pachho? Ji sir. Okay. তো যাই হোক আচ্ছা এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ভিতরে কি বললাম একটা অ্যাঙ্গেল থাকবে 90 ডিগ্রি আর বাকি যে দুইটা ইকুয়েট অ্যাঙ্গেল থাকবে সেই দুইটা ইকুয়েট অ্যাঙ্গেলের মধ্যে যে কোনো একটাকে আমাদের থিটা ধরতে হবে তো যেটাকে আমরা থিটা ধরব সেটার সাপেক্ষে আমরা ডিসাইড করব কোনটা অপোজিট কোনটা অ্যাডজেসেন্ট কোনটা হাইপোটেনিউস ঠিক আছে তো এই থিটার অপোজিট যেটা সেটা হবে আমাদের অপোজিট এই থিটার সাথে লাগানো যেটা থাকবে সেই সাইডটা হচ্ছে আমাদের অ্যাডজেসেন্ট আর 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকবে সেটা হচ্ছে সব সময় হাইপোটেনিউস ঠিক আছে তো যদি আমরা এটাকে থিটা না ধরে ওইটাকে থিটা ধরতাম তাহলে ওই থিটার জন্য এটা হয়ে যেত অপোজিট সাইড এটা অ্যাডজেসেন্ট আর এটা হাইপোটেনিউস হাইপোটেনিউস সব সময় সেমই থাকে আসলে কারণ 90 ডিগ্রির অপোজিট তো হাইপোটেনিউস ওকে বাকি দুইটা এর মধ্যে চেঞ্জ হতে পারে আচ্ছা স্যার তো তাহলে এখন এটার হিসাবে আমরা সাইন থিটা ইজ ইকুয়াল টু কি জানি এগুলোর পড়তে হবে এই যে সব কাটুয়া জানো সো মিন্স সাইন অপোজিট হাইপোটেনিউস সো সো অপো বাই হাইপো দেন কস ইজ ইকুয়াল টু অ্যাডজেসেন্ট বাই হাইপো এন্ড ট্যান ইজ ইকুয়াল টু অপো বাই অ্যাডজেসেন্ট ওকে তো কা সো ওকে এগুলো তোমরা আশা করি অলরেডি জানো আচ্ছা আবার আরো কিছু ফর্মুলা আছে যেমন tan theta is equal to we can write sin theta by cos theta okay then এগুলার উল্টাটাও আছে যেমন sin theta এটার অপোজিট হচ্ছে কি cosec theta which is equal to hypo by oppo then cos এর উল্টা হচ্ছে sec sec theta is equal to hypo by adjacent tan এর উল্টা হচ্ছে cot theta is equal to adjacent by opposite okay or else আমরা এভাবে লিখতে পারি যে cosec theta is equal to 1 by sin theta তারপর sec theta is equal to 1 by cos theta then cot theta is equal to 1 by tan theta total আছে actually 6টা sin cos tan cosec sec cot এই 6টা ওকে তো এই তিনটার উল্টা হচ্ছে এই যে cosec sec cot ওকে আচ্ছা তো এগুলা তো গেল দেন স্কয়ারের যে রিলেশনগুলো সেটা একটু দেখাই সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ इक्वल टू 1 দেন sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ इक्वल टू 1 cosec square theta minus cot square theta is equal to 1 ওকে এই জিনিসগুলো আসলে মুখস্থ রাখতে হবে জান জানি না তোমরা এখন মুখস্থ করছো কিনা বাট এগুলো মেমোরাইজ করতে হবে ওকে আচ্ছা তো মোটামুটি এসব গুলো বেসিক জিনিসপত্র ওকে তো আর তোমাদের 9.2 এ যে এক্সারসাইজটা আছে ওটার আগে দেখবা তোমাদের একটা টেবিল দেয়া আছে যে টেবিল আসলে তোমাদেরকে প্রত্যেকটা অ্যাঙ্গেলের জন্য ভ্যালু দেয়া আছে tan 30 is equal to কত tan 45 is equal to কত এই সবগুলোর জন্য ভ্যালু দেয়া আছে এই ভ্যালুগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে তো ক্যালকুলেটরেও চাইলে তোমরা অনেকে বলো যে এটা ক্যালকুলেটর স্যার বের করা যায় হ্যাঁ ক্যালকুলেটরে বের করা যায় বাট মাঝে মাঝে এরকম হইতে পারে যে ক্যালকুলেটর তুমি কোথাও না ভুলে গেছো অ্যাক্সিডেন্ট হইতেই পারে বা ফ্রেন্ডের কাছে চাচ্ছ তুমি পাচ্ছ না তো আমি বলি কি আর একটু সেফটির জন্য মুখস্থ করে ফেলো বেশিক্ষণ সময় লাগবে না কারণ টেকনিক আছে সাইন এর গুলো যদি তুমি সোজা মনে রাখো কস এর গুলো দেখবে ঠিক উল্টা ভাবে চলে আসে ঠিক আছে এইভাবে টেকনিক দিয়ে মুখস্থ করা যায় প্লাস আরেকটা জিনিস একটু তাড়াতাড়িও হয় ক্যালকুলেটর টিপে বের করতে কিছুটা সময় লস হয় তাতে তুমি মুখস্থ যদি পারো তাহলে তুমি ডাইরেক্ট আসলে ভ্যালু গুলো বসে দিতে পারো এগুলো হচ্ছে বিষয় আচ্ছা আর আরেকটা জিনিস যে অনেক সময় এই যে আমি স্টুডেন্টদেরকে ডাউট
করতে দেখি সেটা হচ্ছে 1030 এটা ভ্যালু হচ্ছে 1/√3 ওকে বাট ক্যালকুলেটর যদি তুমি 1030 মারো তাহলে ওখানে আসে কি √3/3 এইটা আর 1/√3 দে আর অ্যাকচুয়ালি দ্য সেম থিং ঠিক আছে √3/3 এন্ড 1/√3 এই দুইটা আসলে সেম জিনিস বোঝায় তারপরও কেউ যদি আসলে √3/3 লেখে তাহলে আসলে আমরা বুঝে যাই যে ও ক্যালকুলেটর দিয়ে আসলে বের করছে ও আসলে এটা জানে না ঠিক আছে এবং অনেকে কনফিউজ হয়ে যায় যে কি ব্যাপার আমি তো 1/√3 দেখছিলাম মনে হয় এখন √3/3 কেন আসতেছে তো দুইটাই আসলে সেম জিনিস যেটা হয়েছে কি জানো মানে চেষ্টা করা হয় যাতে তোমাদের ডিনোমিনেটরে কোনো √1 না থাকে তো ডিনোমিনেটরে √1টা যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমরা কি করতে পারি আরেকটা √3 মাল্টিপ্লাই করে দিতে পারি তো নিচে যেহেতু একটা √3 মাল্টিপ্লাই করছো তোমার উপরে একটা √3 মাল্টিপ্লাই করতে হবে যাতে ব্যালেন্স হয় তো এবার এটা কি হবে √3 × √3 হয়ে যায় √3 × 1 উপরে থেকে যায় √3 সো অ্যাকচুয়ালি ইট ইজ দ্য সেম ওকে ক্যালকুলেটরের নিচে √1 না রাখার চেষ্টা করে এই কারণে ওরা আনসারটা এরকম দেখায় সো কনফিউজড হবে না ইনশাআল্লাহ আচ্ছা তো মোটামুটি এগুলো আসলে বেসিক জিনিস প্লাস আমি আরেকটা প্রবলেম আছে স্পেশাল টাইপ অফ প্রবলেম যে প্রবলেমটা আমি তোমাদেরকে সলভ করে দিতে যে আজকে বিকজ তোমাদেরকে যে পিডিএফ দিব সেই পিডিএফ এর মধ্যে এই টাইপের প্রবলেম তোমরা অনেকবার পাবা ঠিক আছে তো এই টাইপের প্রবলেমটা আমি একটু ডিসকাস করি সো যে তোমরা ক্রিয়েটিভ করার সময় এই টাইপের প্রবলেমগুলোতে না আটকাও এখানে দেয়া থাকবে এ বি সি সো এরকম একটা স্টেম দিয়ে তোমাকে বলবে যে ফাইন্ড দা ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই তো কিভাবে আমরা আসলে বের করব ঠিক আছে দেখি আমরা তো এখানে একটা জিনিস চিন্তা করো যে দুইটা অ্যাঙ্গেলের কথা বলা হয়েছে সি আর এ দোনোটার মধ্যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই বা এক্স আর ওয়াই ইনভলভ তাই না তো এই দুইটা অ্যাঙ্গেলের জন্য আমরা এখন কাজ করব মনে করো সবার আগে আমি জানতে চাইলাম যে এক্স প্লাস ওয়াই এই অ্যাঙ্গেলটার কথা আমি জানতে চাইলাম এইটার জন্য দেখো তো কি কি জানি এটার জন্য অপোজিট যে সাইড সেটা জানি এবং এটার অ্যাডজাসেন্ট যে সাইড এটার ভ্যালু আমরা জানি অপো আর অ্যাডজাসেন্ট কি আমাকে বলতে পারবে অপোজিট আর অ্যাডজাসেন্ট নিয়ে কোন ট্রাইগোনোমেট্রিক রেশিওটা হয় অপোজিট আর অ্যাডজাসেন্ট কোনটা সাইন কস ট্যান কোনটা হয় যাই হোক তো এই অ্যাঙ্গেল নিছি তাই না এই অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটা এটার জন্য অপোজিট হচ্ছে কি √3 বাই অ্যাডজাসেন্ট এটার জন্য অ্যাডজাসেন্ট হচ্ছে 1 সো √3/1 ইজ অ্যাকচুয়ালি √3 বিকজ যে কোনো কিছুকে 1 দিয়ে ডিভাইড করলে সেটা সেমই থাকে এখন দেখো এ অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেল এটার বদলে আমরা x প্লাস y বসাইতে পারি tan x প্লাস y ইজ ইকুয়াল টু √3 এখন দেখো এই √3 টা tan কতর ভ্যালু এই জিনিসগুলো আসলে মুখস্থ থাকা দরকার নাহলে আসলে বের করা ঠিক হচ্ছে না তো √3 হচ্ছে tan 60 ডিগ্রির ভ্যালু তো বোথ সাইড থেকে যদি আমরা tan tan ক্যান্সেল করে দিই এখান থেকে দেখো একটা ইকুয়েশন আমরা পেয়ে যাই x plus y is equal to 60 degree এটা আমরা বললাম ইকুয়েশন 1 ঠিক এরকম ভাবে আরেকটা ইকুয়েশন 2 আমরা ডেভেলপ করতে পারবো x minus y এর জন্য তাও দেখো tan c নিব এবার c অ্যাঙ্গেল না হচ্ছে x minus y তো এটার জন্য আমরা অপোজিট জানি অ্যাডজাসেন্ট জানি সো অপো বাই অ্যাডজাসেন্ট কি হবে অপোজিট হচ্ছে এবার 1 অ্যাডজাসেন্ট হচ্ছে √3 এবার দেখো tan c c এর বদলে আমরা লিখতে পারি x minus y is equal to 1/√3 এটা tan কতর ভ্যালু এটা tan 30 এর ভ্যালু সো বোথ সাইড থেকে tan 10 চলে গেলে x minus y is equal to it becomes 30 degree this is equation 2 equation 1 আর 2 এটা থেকে এখন খুব ইজিলি আমরা আসলে বের করে ফেলতে পারি x আর y এর ভ্যালু if I add equation 1 and equation 2 If I add them, then x plus y plus equation 2 they are 6 minus y equal to 60
plus 30. 60 plus 30. Tile plus y minus y category jay x plus x, it becomes 2x is equal to 90 degree. Then x is equal to, it becomes 90 divided by 2. So x is equal to, it becomes 45 degree. Okay. So x এর ভ্যালু বের হয়ে গেছে x এর ভ্যালু তুমি ইকুয়েশন 1 এ বসাইলে পারো ইকুয়েশন 2 তে বসাইলে পারো যে কোনো একটা ইকুয়েশনে বসাইলে তোমার y এর ভ্যালুটা বের হয়ে যাবে ইনশাআল্লাহ ক্যান ইউ ডু দ্যাট ফ্রম ইকুয়েশন 1 x এর ভ্যালু 45 plus y is equal to 60 degree so y will be equal to 60 degree minus 45 degree is equal to 15 degree finish x আর y এর ভ্যালু বের করা হয়ে গেছে কারো যদি কোনো ডাউট থাকে এখনি বলো anybody has any doubt no okay so এই টাইপের প্রবলেম তোমরা আসলে অনেক বেশি ফেস করবে কারণ এটা এই ধরনের একটা প্রবলেম আমি আগে থেকে করে দিলাম যাতে বাসায় অনেকগুলো তোমরা সলভ করতে পারো আটকায় না থাকো ওকে সো মোটামুটি এগুলাই ছিল বেসিক বাসায় চেষ্টা করো ইনশাআল্লাহ আর যদি ডাউট থাকে তাহলে আমাকে পরের ক্লাসের আগেই একটু মেসেজ করবে ওকে আর পিডিএফটা আমি ইনশাআল্লাহ তোমাদেরকে এখন তো গ্রেড 10 এর ক্লাস আছে একটু পরে আমি চেষ্টা করব ওটার আগে দিয়ে দিতে আর যদি সামহাউ বিকালের আগে তোমরা না পাও আমি সামহাউ ভুলে যাই তাহলে অবশ্যই আমাকে মেসেজ দিয়ে বিরক্ত করে ফেলবা যতক্ষণ পর্যন্ত আমি না দেই আমাকে আজকে মেসেজ করতে থাকবা ওকে সো বিকালে পর্যন্ত ওয়েট করবা যদি না পাও দেন আমাকে মেসেজ দিবা হোপফুলি আমি এখনই দিয়ে দিতে পারবো ঠিক আছে ওকে তো তাহলে সবাই ভালো থাকো আর তোমাদের কোনো কোশ্চেন আছে যে ট্রাইগনোমেট্রি থেকে এই জিনিসটা তোমরা জানতে চাও এরকম কোনো কোশ্চেন আছে তোমাদের নাই তবে ফাইন তো ঠিক আছে হোমওয়ার্ক করো এবং ওখান থেকে ডাউট আসলে জিজ্ঞেস করো এবং মনে রাখো ট্রাইগোনোমেট্রি এটা এই পিডিএফটা যদি করে ফেলো ইনশাআল্লাহ এটা থেকে আর তুমি আটকাবা না ইনশাআল্লাহ সো একেবারে এসএসসি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার মতো করে এখনই সলভ করে ফেলো পরে দেখবে অনেক রিল্যাক্স থাকবে ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ও আচ্ছা তোমাদের হোমওয়ার্কটা বলে দেয়া হয়নি প্লিজ হোমওয়ার্কটা একটু শুনে নাও অনেকে আবার চলে গেছে আর যাই হোক হোমওয়ার্কটা হচ্ছে কি তোমাদের ওয়েভের পরে 10টা ক্রিয়েটিভ আর হচ্ছে এখানের ট্রাইগোনোমেট্রিক রেশিওর পরের ফার্স্ট 15টা ক্রিয়েটিভ ওকে ওকে